আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি এখন আছি খালেরমুখ। খালেরমুখে বড়বাগা নদীতে কিছুক্ষণ আগে পলো দ্বারা মাছ ধরা হয়েছে, শিকার করা হয়েছে। এখন উৎসাহী আগ্রহী ভাইরা জাল দিয়ে মাছগুলোকে মাছ আরো তারা ধরতেছে। সেই দৃশ্য দেখি তো কি রকম। এখানে আমি আসলাম ভিডিও করি, কিছু ভিডিও করে যাই, আপনাদেরকেও দেখিয়ে দিব। দেখেন আপনারা, খালেরমুখ বাজার, বড়বাগা নদী। আমার ক্যামেরায় পশ্চিম পাশ দেখা যাচ্ছে উলালমহল, আর আমি যেদিক থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছি সেটা হলো নৈখাই। আর এই দেখেন বিভিন্ন মানুষজন জাল দিয়ে এখন মাছ ধরতেছে। আগে পলো দিয়ে মাছ ধরা হয়েছে, কিছুক্ষণ আগেও ধরা হয়েছিল, তারা চলে গেছে। যারা পলো দিয়ে মাছ শিকার করেছে, মাছ ধরেছে, তারা চলে গেছে। এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন আরও খেওয়ার জাল দিয়ে কেমন করে উৎসাহীরা মাছ ধরতেছে। দেখেন, একটু দেখিয়ে দেই। কি ভাই, মাছ উঠেছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরে এখানে বয় করতেছে। দেখেন দর্শক ভাই ও বোনেরা, এখানে ওনারা গাঙ্গের কিনারায় হাত দ্বারা এখন মাছ ধরতেছেন, হাত দিয়ে মাছ মাছ ধরতেছেন, তারা মাছ কুচ্ছেন। দেখেন এই দেখেন দেখেন এই যে দেখুন ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন? জি সত্যিগর, ওনারা সত্যিগর, সত্যিগর বেশি দূর নয়, পাশের গ্রাম সত্যিগর, সেই সত্যিগর থেকে ওনারা আসছেন। আপনারা দুইজন সত্যিগরের? আর যারা জাল পাচ্ছেন তারা? এই দুই ভাই সত্যিগরের, আরও বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে এসেছেন। তো দেখতেছেন খেউ দিয়ে মানে জাল, খেউর জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। দেখেন পানি গুলা হয়ে গেছে, পানি গুলা হয়ে গেছে, ফলো দিয়ে আগে মাছ ধরা হয়েছে, এখন খেউর জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আর একটা এই ছোটো বাচ্চাকেও দেখা যাচ্ছে, ছোটো বাচ্চাও দেখা যাচ্ছে। দেখেন এই যে দেখেন ছোটো বাচ্চা, সেও মাছ ধরতে আসছে। বড়বাগা নদী, খালেরমুখ বাজার, পশ্চিম পাড় উলালমহল, আর আমি যে পাড়ে দাঁড়িয়ে আছি সেটা হলো নৈখাই। আর উৎসাহী জনগণ মাছ ধরতেছে, জাল দিয়ে মাছ ধরতেছেন। পানিগুলা হয়ে গেছে, অনেকগুলা হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, বিভিন্ন কেউ আসছে সত্যিগড় থেকে, সত্যিগড় পাশের গ্রাম, কেউ বা অন্য জায়গা থেকে আসছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা ছোটোবেলায় যে টুপাটুপি খাওয়া হতো, এরকম এটা আনন্দের একটা আনন্দের দৃশ্য আর কি, যে যারা মাছ ধরতেছে তারা, তাদের মনে একটু আনন্দ আসবে, শখের বসে আসছে এখানে, যে মাছ কিছু দূর ধরতে পারে, বাড়িতে নিয়ে মজা করে খাবে, স্বাদের খাবার খাবে। প্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আপনাদেরকে দেখাচ্ছি আমি খালেরমুখ বড়বাগা নদীতে। এই কিছুক্ষণ আগেও পলো দিয়ে মাছ ধরা হয়েছে, এখন পানিগুলা হয়ে গেছে, এখন অনেক বয়স্ক, শিশু, কিশোর, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আগত ভাইয়েরা, তারা এখন মাছ ধরতেছে, কেউ জাল দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ বা খেউ জাল দিয়ে, কেউ বা ছোট্ট ছোটো ছোটো জাল দিয়ে মাছ ধরা ধরি করতেছে। আরে কি বলছে, উনি শুনেন, উনি বলছে গোয়াল মারছেন একটা, গজাল মারছে একটা। হ্যাঁ, আরে অসংখ্য মাছ নদীতে এখন মানে প্রতিদিন মাছ ধরার পরও মাছ শূন্য নাই। কি দান আল্লাহর, আল্লাহর কি দান, মাছ ধরতে ধরতে শেষ হয় না। এইভাবে যদি মাছ ধরা হয় আরে, তাহলে তাইলে তো মানুষ মানুষের বুকা থাকবে না। আল্লাহর দান, অসংখ্য মাছ, অসংখ্য মাছ আল্লাহ দান করেছে, পানির নিচের সম্পদ, মৎস্য, মাছ,
আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। সেই নিয়ামতগুলো থেকে মানুষ যার কিসমতে যেগুলো আছে সেগুলো সবাই ভোগ করে। এখানে যারা আসছে তারা যার যার ভাগ্য অনুযায়ী যার যার মাছ পেয়ে যাবে। তো কার কতটুকু হবে না হবে সেটা আল্লাহই ভালো জানেন, আর তাদের পরিশ্রমের উপর। আপনি কি জাল বাইছেন না এখন বাইবে? এখন বাইতেন বাইলিছেন? ফলো দিয়ে মাছ শিকার করছেন? আপনি করছেন না? ফলো শিকার করছেন। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সামনে কি নোখাই? জি না, সত্যিগর। সত্যিগর সত্যিগর? পূর্ব সত্যিগর না পশ্চিম সত্যিগর? উত্তর সত্যিগর। উত্তর সত্যিগর? আচ্ছা, আপনাকে ভিডিও আমি তুলতেছি। আপনার নাম কি ভাই? ফারুক মিয়া। ফারুক মিয়া, আমি একজন ভাইকে পেয়েছি যিনি আগে জাল বেয়ে নিয়েছেন, অর্থাৎ জাল জাল দিয়ে মাছ ধরে ফেলছেন, তো এখন তিনি ফিরে যাচ্ছেন। তার নাম কি বলছিলেন? ফারুক মিয়া। ফারুক মিয়া, ওনার বাড়ি উত্তর সত্যিগর। আর উনি কেমন মাছ ধরছে একটু দেখান যাইব। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মাছ দেখা যাচ্ছে নাকি ক্যামেরা দেখে? না, এখানে দেখা যাচ্ছে। আমি ভিডিওতে উঠতেছে কিনা একটা দেখতেছি। প্রিয় ভাই বোনেরা, মাছ দেখানো হচ্ছে। এটাকে কি বলে? এই খাখরাইনের ভিতরে ট্যাংরা মাছ, বিশেষ করে ট্যাংরা মাছ পুঁটিও আছে সাথে। এগুলো উনি নিয়ে যাবেন বাসার জন্য। বাসার জন্য নেবেন না? বাসার জন্য নেবেন, তবে উনি যাতে আনন্দের সাথে মজার সাথে খেতে পারে সেই ওনাকে ওনার প্রতি সেই শুভেচ্ছা জানাচ্ছি। মজা করে খেতে পারেন, আনন্দের সাথে খেতে পারেন।